ডেইলি বেঙ্গলি নিউজ পোর্টালে স্বাগতম। 16 বছর বয়সে ভাং খায় বিদ্যা বালান। বিদ্যা বালানের দোলের স্মৃতি মিশে আছে ভাঙের নেশায়। নায়িকা জানিয়েছেন, দোলের সেরা স্মৃতি হলো বছর 16 বয়সে ভাঙের গ্লাসে চুমুক দেওয়া। তিনি ওটা ভাং বলে জানতেন না, মনে আছে। তারপর গোটা দিনটা খিলখিল করে হেসে কাটিয়েছেন। তার কথায়, বুড়া না মানো হলি হাই, লোকে আপনাকে যে কোনো মুহূর্তে রঙে চুবিয়ে দিতে পারে। দোল তার দারুণ পছন্দের উৎসব হলেও রঙের গুণমান নিয়ে সাবধান থাকতেই হয়, কারণ চুল ও ত্বকে তার প্রভাব পড়তে পারে। তাই দোল খেলা শুরু করার আগে মাথায় চপচপে করে নারকেল তেল মাখেন তিনি, গায়েও মেখে নেন সেই তেল। তারপর তাকে আর পায় কে? ধন্যবাদ সকলকে, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি বেঙ্গলি নিউজ পোর্টালে।